বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন বন্ধুরা বাংলাদেশে আপেল চাষ সিরিজের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে আমি প্রতি মাসে আমার বাগানের একটি আপডেট দেওয়ার চেষ্টা করি এর কারণ হলো আপনারা হয়তো জানেন যে এটা আমরা এখন পর্যন্ত ট্রায়াল পারপাস করতেছি তো কোথায় কি সমস্যা হচ্ছে বা কি হচ্ছে না হচ্ছে এটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি এর কারণ হলো আপনারা যারা আপেল চাষে উদ্বুদ্ধ হতে যাচ্ছেন তাদের একটি আপডেট দেওয়ার জন্য যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে এটা কতটা লাভজনক বা এর প্রফিট কীরকম হইতে পারে বা এর কি কি সমস্যা হইতে পারে এগুলো আপনাদেরকে আগে থেকে একটা ধারণা দেওয়ার জন্য আমি এটা করি বন্ধুরা কিছুদিন খুব বৃষ্টিপাতের ফলে গাছগুলোতে এখন কিছুটা সমস্যা দেখা দিছে এখন সেপ্টেম্বর মাসের প্রায় শেষের দিকে তো সেপ্টেম্বর মাসের শেষে এসে গাছগুলোর বর্তমান অবস্থায় এই এই যে গাছটিকে দেখতে পাচ্ছেন এটি মূলত হচ্ছে ডরসেট গোল্ডেন এখানে এই রোতে যতগুলো আছে সবগুলোই ডরসেট গোল্ডেন এগুলো কিন্তু মাত্র এক বছরের গাছ একটু যদি লক্ষ্য করেন দেখবেন যে কিছু পাতা হচ্ছে কি ছিদ্র ছিদ্র মানে হচ্ছে কোনো পতঙ্গে খেয়ে ফেলেছে এরকম এবং আমরা যদি আরেকটু লক্ষ্য করি যে কচি পাতায় মাথার যে কচি পাতাটা মানে মেইন কুড়ি সেখানেও কিছুটা অতিরিক্ত বৃষ্টির কারণে কয়েকদিন টানা বৃষ্টি ছিল প্রায় এক সপ্তাহ টানা বৃষ্টি ছিল আজকে একটু রোদ দেখা যাচ্ছে তো এখানে এটা একটা ছত্রাকের লক্ষণ পাতাটা হচ্ছে গিয়ে বাদামি হয়ে গেছে এবং কুকড়ে গেছে এখন আমরা যেটা করব এখানে হচ্ছে গিয়ে ছত্রাকনাশক স্প্রে করব এটা বৃষ্টির সময় এ ধরনের সমস্যা হয় এটা একটু খেয়াল রাখতে হবে এটা আসলে ন্যাচারালি যেহেতু আমরা নতুন একটা জিনিস ইন্ট্রোডিউসিং ক্রপ অ্যাডাপ্ট করতেছি তো এটা আসলে একবারে রোধ করা সম্ভব না এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবং আপনারা যদি আর জিনিস লক্ষ্য করেন আমি হচ্ছে গিয়ে আপেল কাছে গোড়ায় আগের ভিডিওগুলো হয়তো দেখেছেন যে ঘাস ছিল আমি ঘাসটা নিরানি দিয়ে দিয়েছি এবং এটা হা একটা চাষ দেওয়া হয়েছে চাষ বলতে এটা ওই যে কোদাল দিয়ে চাষ করা হয়েছে একবার যাতে হচ্ছে গিয়ে ঘাসটা আবার না শুরু হয়ে যায় এটা কোপ দিলে এক হয় ঘাসটা একটু কম ওঠে আর হচ্ছে গিয়ে মাটিটা একটু ফুসফুসে হয় বৃষ্টিপাতের ফলে যেটা হয় আপনার আপেল গাছের গোড়ার দিকের মাটিটা হচ্ছে গিয়ে একবারে জমে যায় ঠিক আছে এটা জমে গেলে হচ্ছে গিয়ে কিছু সমস্যা দেখা দেয় রুটে রুটে অক্সিজেন কম পায় রুটে অক্সিজেন কম পাওয়ার ফলে এখান থেকে বিভিন্ন ধরনের সমস্যা শুরু হতে পারে এখান থেকে আপনার পরবর্তীতে আস্তে আস্তে করে রুট রট শুরু হয়ে যায় আর একটা বিষয় যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার আপেল গাছের গোড়ায় কখনোই হচ্ছে কি ঘাস জন্মাতে দেবেন না আবার জন্মাতে না দেওয়ার জন্য হচ্ছে কি আপনার কখনো যে আগাছানাশক আছে সে ধরনের কিছু স্প্রে করবেন না এটা আপনার হাত দিয়ে নিরানি দিয়ে আপনি আগাছা নিরানি দেবেন সেটাই সব থেকে ভালো হবে আপনার যদি আমি আসলে প্রথম দিকে কিছু ঘাস রেখে দিয়েছিলাম এটা আমি ভেবেছিলাম যে যদি এখানে ঘাস থাকে তাহলে হয়তো এখানে আদরটা একটু নিয়ন্ত্রণ করবে মাটিতে কিছু রসালো ভাব থাকবে কিন্তু যখনই এটা অতিরিক্ত বৃষ্টি শুরু হয়ে গেল অতিরিক্ত বৃষ্টির কারণে আবার সেটা সমস্যা শুরু হয়ে যায় এটা মাথায় রাখতে হবে আপনি যদি আপনার যখন খরার সিজন থাকে যেমন হচ্ছে গিয়ে আপনার শীতকালটা থেকে শুরু করে গ্রীষ্মের শুরু পর্যন্ত এই সময়টা মূলত খরা থাকে তো এই সিজনে আপনি যেটা করতে পারেন হচ্ছে গিয়ে এখানে শুকনো ঘাস দিয়ে মালচিং করতে পারেন বা মালচিং পেপার ইউজ করতে পারেন ঠিক আছে বা আপনি কোকো ডাস্ট বা কোকোপিট এটাও ব্যবহার করা যায় কিন্তু আপনার এখানে মানে জীবন্ত ঘাস এটা না রাখা ভালো তো আমরা গাছের যতটা গ্রোথ আছে তাতে আশা করতেছি হয়তো আমরা এবছর কিছু স্যাম্পল প্রোডাক্ট পাব এই পাশের গাছটা কিন্তু হচ্ছে এটা আর বয়স এক বছর আর এটা কিন্তু মাত্র বয়স হলো ছ সাত মাস হবে আর এটা হচ্ছে এক বছরের বেশি আর কি এটা দু হাজার ডিসেম্বরে ফার্স্ট আমি পাই আর এটা হচ্ছে গিয়ে হাজার বিশের জানুয়ারিতে পাই এখানে কয়েকটা গাছ আছে পুরাতন এটা পুরাতন হইলেও এটা মূলত হচ্ছে গিয়ে আসলে ব্যাগিংয়ে ছিল যার কারণে গ্রোথটা কম আছে ব্যাগে থার রাখার কারণে সেখানে পর্যাপ্ত পুষ্টি পায় নাই যার কারণে গ্রোথটা কম কিন্তু এই চারাগুলো হচ্ছে গিয়ে সরাসরি মাটিতে রোপণ করা হয়েছে যার কারণে এটার গ্রোথটা বেশি বন্ধুরা আমরা আগামী মাসে হচ্ছে গিয়ে এখানে বৃষ্টিপাতের পরিমাণটা যখন আর একটু কমে আসবে এখন আস্তে আস্তে কমতে থাকবে বৃষ্টিপাতের পরিমাণ তো অক্টোবর মাসের দিকে আমরা এখানে সার প্রয়োগ করব আমরা এখানে গুলো অলরেডি হচ্ছে গিয়ে স্প্রে করা শুরু করেছি যেমন জিঙ্ক তারপরে হচ্ছে গিয়ে ম্যাগনেশিয়াম সালফেট তারপরে হচ্ছে কি ব্রোন এগুলো আমরা স্প্রে করে দিই আর মাটিতে মূলত আমি এর আগে হচ্ছে গিয়ে শুধুমাত্র কেঁচো কম্পোস্ট যেটা বা ফার্মিং কম্পোস্ট সেটাই আমি প্রয়োগ করেছিলাম অন্য কোনো সার প্রয়োগ করা হয়নি আপেল গাছের আরেকটা জিনিস খুব দরকার সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়ামের কারণে হচ্ছে কি আপেল গাছে আপনার এর রোগ প্রতিরোধ ব্যবস্থাটা খুব ভালো ডেভেলপ হয় আপনি যদি ভিডিও দেখেন বিদেশের কোনো টিউটোরিয়াল দেখেন আপেল চাষ নিয়ে তাহলে দেখতে পাবেন তারা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেটটা প্রচুর ব্যবহার করে তো আমাদের দেশে ক্যালসিয়াম নাইট্রেট নাই আমরা হয়তো এই জন্য কলিচুন বা হাড়ের গুঁড়া ব্যবহার করতে পারি কলিচুন বলতে শামুক ঝিনুকের যে শামুক ঝিনুক থেকে যে চুনটা তৈরি হয় সেটা আপনারা চাইলে শামুক ঝিনুকও ব্যবহার করতে পারেন শামুক ঝিনুকের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানাবেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখতেছেন সেটা কমেন্ট করে জানাতে পারেন বা আপনার যদি কোনো মতামত থাকে কোনো পরামর্শ থাকে আমাদেরকে জানাতে পারেন বা আপনার কোনো জিজ্ঞাসা থাকলে সেটা আমাদেরকে জানাতে পারেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সবুজের পাশে থাকবেন